আজ শনিবার 10ই চৈত্র 2023 সালের 25শে মার্চ। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, চলছে চৈত্র নবরাত্রি, আবার আসতে চলেছে বাসন্তী পূজা। তাতে এই সময় কিন্তু ভুলেও নখ চুল দাড়ি কাটবেন না, এবং যতটা সম্ভব এই নদিন নুন খাওয়া থেকে নিজেদের বিরত রাখা যায় এবং মা দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। কারণ মা দুর্গা কিন্তু আবারও মর্তে আগমন করতে চলেছেন, এই সময় নিজের মনস্কামনাকে তাকে জানান। আর যেহেতু শনিবার, তাই শনির যে কোনো প্রকার কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আজ শনিদেবের উদ্দেশ্যে তার বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নামা, এটি সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করতে যেন ভুলবেন না। প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন। আর যারা শনির রোষের আন্ডারে পড়ে আছেন, শনি দ্বারা কুপিত, তাদের বলবো হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন। আজ ভুলেও মদ মাংস খাবেন না এবং বেগুন সরিষার তেল খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। তামসিক জীবনযাপনের আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন, তাহলে দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 1.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আপনাদের সামনে আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগবিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন। তা না হলে একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজকের দিনটিতে আপনাদের উচিত কম কথা বলে শোনা বেশি। ইংরেজিতে একটি কথা আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। মেজাজ কিন্তু খিটখিটে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ যেন নেবেন না, সেখানে কিন্তু আপনারা ইন ফিউচার সমস্যায় পড়তে পারেন। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূর এগোতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। সন্দেহবাতিক হলেই মারাত্মক ক্ষতি, পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ভ্যাকান টাইম বা খালি সময়ে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে কাটান। বাড়ির সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য আজ আপনাদের টেনশনের কারণ কিন্তু হতেই পারে। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।